আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে 1471 স্কয়ার ফিটের বিশাল বড় একটা ফ্ল্যাট দেখাবো। যাদের বাজেট কম চাচ্ছেন, কম বাজেটের মধ্যে বিশাল বড় একটা ফ্ল্যাট নিয়ে ফ্যামিলি সহকারে থাকবেন অথবা নিজে ভাড়া দিবেন, তাদের জন্য আজকের ভিডিওটা চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে ফ্ল্যাটটা দেখাবো, ফ্ল্যাটের সাইজটা হচ্ছে 1471 স্কয়ার ফিটের বিশাল বড় একটা ফ্ল্যাট, সাথে লিফট, ডাবল লিফট এবং সাথে কিন্তু পার্কিং টোটাল ফ্রি পাবেন। মানে হচ্ছে একটি ফ্ল্যাটের সাথে টোটাল ইনক্লুডিং প্যাকেজ সহকারে আপনি পাবেন। টোটাল প্যাকেজ সহকারে কত টাকা হবে বিস্তারিত জানাবো সেটা নিয়ে আজকের ভিডিও জুড়ে। তো বন্ধুরা, চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসি। তার আগে ফ্ল্যাট নিয়ে ছোট্ট কিছু কথা বলে দেই। ফ্ল্যাটে কিন্তু আপনার টোটাল ডাইনিং, ড্রয়িং সহ বিশাল বড় স্পেস পাবেন। কতখানি স্পেস পাবেন সেটা আমি আস্তে আস্তে করে বলবো। ফ্ল্যাটটিতে আপনার তিনটা বিশাল বড় বড় বেডরুম পাবেন, তিনটা ওয়াশরুম পাবেন এবং দুইটা ব্যালকনি পাবেন। শুধুমাত্র সেটাই না, ফ্ল্যাটটা হচ্ছে দক্ষিণমুখী ফ্ল্যাট, যার জন্য আলো বাতাস কিন্তু সবসময় ভরপুর থাকবে। তো বন্ধুরা, চলুন আজকের এই সম্পূর্ণ ফ্ল্যাটটি দেখে নেই। ফ্ল্যাটের মধ্যে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন, কত টাকা দাম পাচ্ছেন বিস্তারিত। আরেকটা কথা বলবো, আপনি যদি ফ্ল্যাট কেনার জন্য সিরিয়াস হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আজকের এই ভিডিও দেখলেই চলবে, আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন নেই। নিজের ফ্যামিলি নিয়ে থাকেন অথবা ভাড়া দেন, আপনার জন্য পারফেক্ট একটি ফ্ল্যাট হতে যাচ্ছে কম দামের মধ্যে এই ফ্ল্যাটটি। তো বন্ধুরা, চলুন ফ্ল্যাটটি আমরা শুরু থেকে দেখে নেই। তো দেখতে পাচ্ছেন আমি আজকে যে ফ্ল্যাটটি দেখাবো, ফ্ল্যাটটি হচ্ছে সম্পূর্ণ সপ্তম তলায়, মানে লিফটের 7, এমনিতে হচ্ছে 8 তলায়। অনেকে ভাবতে পারেন 8 তলা হয়তো অনেক বেশি হয়ে যায়, তাদেরকে আমি বলবো 8 তলা মোটেও বেশি না, কারণ এই বাড়িতে আপনার একই সাথে দুইটা লিফট পাচ্ছেন। বর্তমানে একটা লিফট টোটাল এখন ওয়ার্কিং এবং টোটাল আরেকটা লিফটের কাজ ধরা হয়েছে, যার জন্য আপনি কিন্তু অতি শীঘ্রই এই বাড়িতে দুইটি লিফট দেখতে পাবেন এবং দুইটা লিফট কিন্তু সব সময় চালু থাকবে, যার জন্য আপনার উপরে ওঠানামা নিয়ে কোনো রকম ঝামেলা নেই। লিফট কখনো বন্ধ থাকে না, একটা বন্ধ থাকলে আরেকটা অল টাইম ওকে থাকবে। যাই হোক, দেখতে পাচ্ছেন আপনারা একেবারে সরাসরি সিঁড়ি থেকে উঠলে কিন্তু আপনি এই ফ্ল্যাটটা দেখতে পাবেন। তো চলুন আমি এখন আপনাদেরকে শুরুতে দরজা দিয়ে ঢুকাই, তার আগে আপনারা একটু জানালা থেকে দেখেন এখানে আপনারা কি বিশাল বড় বিশাল স্পেসে ডাইনিং এবং ড্রয়িং পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে ভিতরে ঢুকে মেপে মেপে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি বিশাল বড় আপনারা একটা ডাইনিং এবং ড্রয়িং পাচ্ছেন। আমি যদি আপনাদেরকে একেবারে ডাইনিং রুমের শেষ মাথায় যাই, শেষ মাথায় গিয়ে যদি আপনাদেরকে ভিউটা দেখাই, আপনারা দেখেন আপনাদের বাসায় যে পরিমাণ মাল ছাপানায় থাকুক না কেন, এখানে আপনারা অনায়াসে রাখতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন প্রতিটা টাইলস হচ্ছে 24 ইঞ্চি করে, এখানে আছে 10 ফিট, মানে এটা যে ওয়াইড চওড়া সে চওড়াতে পাবেন 10 ফিট। এবং এমনিতে এখানে আছে 10টা টাইলস, মানে এখানে হচ্ছে আপনারা পাবেন টোটাল 21 ফিট, মানে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনারা 21 ফিটের বিশাল বড় শুধুমাত্র ডাইনিং পাচ্ছেন। এবং আমি যদি আপনাদেরকে ড্রয়িং বলি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত এখানে বরাবর 10টা টাইলস আছে, মানে হচ্ছে বরাবর এখানে আপনারা 20 ফিট পাবেন। তো বন্ধুরা, বুঝতেই পারতেছেন বিশাল বড় শুধুমাত্র ডাইনিং আর ড্রয়িং। আপনারা একবার চিন্তা করে দেখেন, যদি আপনার 20 ফিট বা 21 ফিটের একটা ডাইনিং ড্রয়িং পান তাহলে আপনারা কি বিশাল পরিমাণে একটা জায়গা পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা 400 থেকে 450 স্কোয়ার ফিটের বিশাল বড় একটা স্পেস পাচ্ছেন। তো চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাই এই রুমের যে কোনো একটা রুমের মধ্যে। দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আপনার টোটাল 3টা রুম, এক সাইডে ব্যালকনি এবং এক সাইডে, যাই হোক আমি আপনাদেরকে চলুন একটা রুমের মধ্যে ঢুকাই। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার বেড, এবং জানলে অবাক হবেন এই মাস্টার বেডের সাইজ কত। মাস্টার বেড এটার সাইজ হচ্ছে 13.5 ফিট, মানে প্রায় 14 ফিট। ভাবা যায় একটা 14 ফিটের মাস্টার বেড আপনি এই মাস্টার বেডের মধ্যে যাই রাখেন না কেন সেটাই কিন্তু কম হয়ে যাবে। 14 ফিটের একটা মাস্টার বেড এটা কিন্তু কম কথা না। তো চলুন আমি একটু মাস্টার বেডে আমি আপনাদেরকে দেখাই, আপনি একটু ভালোভাবে দেখেন। প্রতিটা টাইলস কিন্তু 24 ইঞ্চি করে, মানে 2 ফিট করে, এবং একদিকে আছে 7টা এবং অপর দিকে আছে 5টা, মানে হচ্ছে 14 ফিট বাই 10 ফিটের বিশাল বড় একটা টাইলস ওয়ালা কিন্তু আপনারা এই রুমটা পেয়ে যাবেন। এবং এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু থাই সহ আপনারা 6 ফিটের একটা বারান্দা পাবেন। এবং বারান্দা থেকে যদি আমি আপনাদেরকে হাইওয়েটা দেখাই তাহলে আপনি দেখতে পাবেন ওই যে হাইওয়ে দেখা যাচ্ছে একেবারে সোজা যে রোডটা চলে গেছে সেটা হচ্ছে নারায়ণগঞ্জের। এবং আপনার সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, আমাদের হাতের ডান পাশে হচ্ছে গুলিস্তান এবং হাতের বাম পাশে সোজা চলে যাবে চট্টগ্রাম। এবং বাড়ির সামনে দেখতে পাচ্ছেন এখানে 18 ফিট অথবা 16 ফিটের বিশাল বড় একটা রাস্তা আছে। যেহেতু এটা দক্ষিণ সাইডে তাই দেখতে পাচ্ছেন আলো বাতাস কিন্তু সবসময় আপনারা অল টাইম ভরপুর পাবেন। যাই হোক, মাস্টার বেডের সাথে এখানে কিন্তু আপনার একটা ওয়াশরুম পেয়ে যাবেন। বন্ধুরা, এই ফ্ল্যাট নিয়ে ইতিমধ্যে কিন্তু অলরেডি আমি 2 বার আরও ভিডিও দিয়েছি, যারা দেখেননি তাদেরকে বলবো দয়া করে ভিডিওটি দেখে নেবেন, কারণ আমি সব ভিডিওতে এই বাড়িটি নিয়ে টোটাল ডিটেলসগুলো দিয়ে রেখেছি। তার জন্য বলবো আপনারা অবশ্যই ডিটেলসগুলো চেক করে নেবেন, যদি কোনো ডিটেলস এই ভিডিওতে মিস হয়ে যায় তাহলে অন্য ভিডিওতে সেই সকল ডিটেলস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকের ঘর আছে, এবং পাকের ঘরের সাইজটাও কিন্তু খুবই সুন্দর, বিশাল বড়, 6 ফিট বাই 8 ফিটের বিশাল বড় একটা পাকের ঘর আমি মনে করি আপনারা দেখেই বুঝতে পারতেছেন। এবং আমি যেই সাইজগুলো বলতেছি এগুলো কিন্তু শুধুমাত্র ইনার
টু ইনার, মানে এখানে কিন্তু ওয়ালের সাইজ বাদ যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 6 ফিট বরাবর, 6 ফিটের এখানে পাকের ঘর, এবং আপনারা যদি লম্বানে হিসাব করেন তাহলে কিন্তু এটা হবে 8 ফিটের উপরে এটা। তো আশা করি আপনি দেখে বুঝতে পারতেছেন বিশাল বড় একটা পাকের ঘর কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা চলুন এখন আমি আপনাদেরকে সেকেন্ড যে মাস্টার বেড সেখানে নিয়ে যাই, এবং তার আগে দেখতে পাচ্ছেন এখানে বেসিং আছে এবং এখানে একটা ওয়াশরুম আছে, মানে এটা হচ্ছে কমন ওয়াশরুম গিজার সহ, মানে গিজার সহ টোটাল সেট আপ কিন্তু এখানে করা আছে। মানে আপনি এই বাড়িটা যদি নেন তাহলে আমি বলবো আপনি কিন্তু কোনো দিক দিয়ে ঠকবেন না, বরঞ্চ আপনি সকল দিক দিয়ে জিতবেন। স্পেশালি যদি ভাড়া দেন তাহলে তো কথাই নেই, কিন্তু নিজের ফ্যামিলি নিয়ে থাকতে গেলেও এটা পুরাই পারফেক্ট, কারণ হাইওয়ে থেকে এখানে আসতে শুধুমাত্র আপনার সময় লাগবে 30 সেকেন্ড। যাই হোক, দ্বিতীয় যে মাস্টার বেডটা দেখতে পাচ্ছেন এই মাস্টার বেডের সাইজ হচ্ছে 11 ফিট বাই 10 ফিট। আপনারা দেখে বুঝতে পারতেছেন এই মাস্টার বেডটাও কিন্তু বিশাল বড়, এবং সাথে কিন্তু আপনারা একটা ওয়াশরুম এবং ছোট্ট একটা বারান্দা পেয়ে যাবেন। এবং দেখে বুঝতে পারতেছেন এই রুমেও কিন্তু মোটামুটি যথেষ্ট পরিমাণে আলো বাতাস আছে, এবং এটা কিন্তু ভিতরের সাইড না, মোটামুটি এটা রোড সাইড বলা যায়। এবং এখানে ছোট্ট একটা বারান্দা আছে, চাইলে বারান্দা আপনার যে কোনো ধরনের কাপড় চোপড় এখানে নাড়তে পারেন। এবং আপনার আশেপাশে নেইবারদেরকে দেখতে পাচ্ছেন মোটামুটি এক বাড়ি থেকে আরেক বাড়ির ডিস্টেন্স কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। অনেক জায়গায় দেখা যায় বর্তমানে ঢাকা শহরে যেখানে আপনি ফ্ল্যাট কিনবেন না কেন সেখানে কিন্তু এক বাড়ি থেকে আরেক বাড়ি একেবারে চিপা অবস্থা থাকে, যার জন্য আপনার আলো বাতাস কিন্তু মন মতো যথেষ্ট পরিমাণে পাবেন না, বাট এই বাড়িটা কিন্তু তার সম্পূর্ণ ব্যতিক্রম। তো যাই হোক, এই রুমেও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটা ওয়াশরুম করা হয়েছে, এবং এটার কাজ কিছুটা বাকি, এটার কাজ হয়ে যাবে যদি আপনি টাকা দেন, সাথে সাথে হয়ে যাবে। তো বন্ধুরা চলুন এখন আমি জেনে নিই এই ফ্ল্যাটটা কত টাকা হলে আপনি কিনতে পারবেন। এই ফ্ল্যাটটার দাম হচ্ছে শুধুমাত্র অনলি ইনক্লুডিং টোটাল প্যাকেজ সহকারে, মানে হচ্ছে এই বাড়িটা টোটাল প্যাকেজ সহকারে আপনি এই বাড়িটা পেয়ে যাবেন শুধুমাত্র 55 লক্ষ টাকায়। আমি জানি অনেকে হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে যে এত কম দামের মধ্যে হাইওয়ের পাশে এই বাড়ি, আমি বলবো হ্যাঁ সত্যি অবিশ্বাস, শুধুমাত্র 55 লক্ষ টাকা হলে আপনি এই ফ্ল্যাটটা কিনতে পারবেন আমাদের বেস্ট প্রপার্টি বাংলাদেশ চ্যানেলের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই রুম, এবং এই রুমের এইখানে একটা আনকমন ডিজাইন আছে, আপনি চাইলে এখানে শেলফ দিতে পারেন, এবং ওইখানে কিন্তু এসি লাইন করা আছে, আপনি চাইলে এই রুমের মধ্যে এসিও ফিট করতে পারবেন। এবং এই রুমের সাইজ হচ্ছে 11 ফিট বাই 11 ফিট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চমৎকার বিশাল বড় এই ফ্ল্যাটটি আপনারা কিনতে পারবেন বর্তমানে বেস্ট প্রপার্টি বাংলাদেশের পক্ষ থেকে শুধুমাত্র 55 লক্ষ টাকা হলে। এবং এই বাড়ির যাবতীয় আরও অনেক কিছু আছে, যেমন এই বাড়িতে আপনার যে লিফট অথবা পার্কিং ব্যবস্থা, সেই পার্কিংটা কিন্তু টোটাল ফ্রি পাবেন আপনার ইনক্লুডিং প্যাকেজের সাথে। এবং এই বাড়িতে যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা লিফটের কাজ কিন্তু বর্তমানে চলমান, এবং এই লিফট খুব শীঘ্রই হয়ে যাবে, লিফট অর্ডার করা হয়ে গিয়েছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারতেছেন খুবই সুন্দর চমৎকার বিশাল বড় এই বাড়িটা যদি কেউ নিতে চান তাদেরকে বলবো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন, সম্পূর্ণ রাজক অ্যাপ্রুভাল এই বাড়িটি। এবং এই বাড়িটি কিন্তু টোটাল হচ্ছে 11 তলা, এবং চাইলে কিন্তু আপনি এই বাড়িটি কিনতে পাবেন। এবং এই বাড়ির আশেপাশে যে ফ্ল্যাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অলরেডি সোল্ড হয়ে গেছে, যার জন্য শুধুমাত্র এই সম্পূর্ণ বাড়ি এই একটা ফ্ল্যাট আছে। আপনি যদি এই একটা ফ্ল্যাট নিতে চান তাহলে বলবো সময় থাকতে এক করে নিয়ে নিন, না হয় কিন্তু এটা অন্য যে কেউ নিয়ে নিবে। তো বন্ধুরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।